আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে রমাদান মাস চলে এসেছে, সেই জন্য আমরা সবাই কম বেশি বিজি ফ্রোজেন ইফতারি বানিয়ে রাখার জন্য। তো আমিও আজ তিন ধরনের ফ্রোজেন ইফতার আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল। এর জন্য আমি প্রথমে তিনটি আলু কুচি কুচি করে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন সাইজটা। এগুলোকে হালকা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি, যেন ভেজিটেবলের সাথে অ্যাড করার পর ভেঙে যায় না আর একটা ডিফারেন্ট টেস্ট আসে, অনেক ভালো লাগে টেস্টটা। তো আমি আলুগুলোকে ভেজে তুলে নিলাম, দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। পাঁচফোড়নটা একটু ভাজার পর আমি পেঁয়াজ দিলাম। তো পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিগুলো। এখন আবার আমি নেড়ে চেড়ে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি তেমন বেশি মশলা ইউজ করব না, কারণ ভেজিটেবল স্প্রিংগুলো তেমন মশলা লাগে না। তো আমি দিয়ে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক, দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, সেই জন্য আমি পরিমাণটা বললাম না। তো দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি সব ধরনের ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। এই যে দুয়ে রাখা ভেজিটেবলগুলো এখন আমি অ্যাড করে নাড়াচাড়া করে আমি 5-7 মিনিটের মতো রেখে রাখবো। তো 5-7 মিনিট মিডিয়াম হিটে রেখে রান্না করার পর আমি ঢাকনাটা সরিয়ে হাই হিটে এরকমভাবে নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে ফেলবো, কারণ এগুলো বেশি রান্না করতে হয় না, অলরেডি বয়েল করা ভেজিটেবল। এইতে আমি নামিয়ে নিলাম ভেজিটেবলগুলো, দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, আলুগুলো একদম ভেঙে যায়নি। তো এখানে আমি প্লেন ফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম, আর এই যে দেখতেই পাচ্ছেন পেস্ট্রিগুলো, আমি এইগুলো ইউজ করতেছি ভেজিটেবল স্প্রিং রোল বানানোর জন্য। একটাকে আমি 2 পিস করে কেটে নিয়েছি মাছ দিয়ে। তো এটা তো আপনারা সবাই জানেন কীভাবে স্প্রিং রোল বাস করতে হয়, এটা আর নতুন কিছু দেখানোর মতো নয়। তো আমি নিয়ে নিলাম আমার পরিমাণ মতো ভেজিটেবল, তারপর চারপাশে গ্লু লাগিয়ে বাস করে নেব। এই যে তৈরি করে ফেলাম একটা, এগুলো খুবই ইজি, আপনারা যে কোনোভাবেই বাস করতে পারেন। তো আরেকটাও দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমি পরিমাণ মতো ভেজিটেবল নিয়ে বাস করলাম, তারপর দুই সাইডে গ্লু লাগিয়ে, দেখতেই পেলেন। তো এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই যে এরকম শেপের হয়েছে, সবগুলো রেডি। আমি এখন ফ্রিজে রেখে দিব, কিছুক্ষণ ফ্রিজে রাখার পর কিছু শক্ত হয়ে গেলে আমি ফ্রিজার ব্যাগে ভরে রাখবো। আপনারা মাস, দুই মাস, তিন মাস, চার মাস সংরক্ষণ করতে পারবেন। তো যত তাড়াতাড়ি ফ্রোজেন খাবার খাওয়া যায় ততই ভালো। তো বানিয়ে ফেললাম স্প্রিং রোলগুলো, এই যে এরকম ফ্রিজার ব্যাগে করে ফ্রিজে রাখবো। এখন যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ডাল পুরি। এর জন্য আমি প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে বয়েল করে নিচ্ছি, এগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো বয়েল করার জন্য আমি সামান্য তেল আর দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে বয়েল করে নেব। ডালগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে দিলাম, আর এর ফাঁকে আমি
ডালগুলোকে ভাজার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই যে ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পানিটা শুকিয়ে যাচ্ছে, তো আমি পানিটাকে শুকিয়ে নেব যেন ডালের মধ্যে কোনো পানি থাকে না। তো এই যে একটি আস্ত পেঁয়াজ নিলাম, নিলাম কয়েকটি কাঁচামরিচ কুচি করে। তো তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো, দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিলাম। দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এর মধ্যে তেমন বেশি মশলা দরকার হয় না, তো আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে। তারপর আমি ডালগুলো অ্যাড করে দেব। ডালগুলো দিয়ে হাই হিটে রেখে নেড়েচেড়ে এই ডালগুলোকে আমি ভাজি করে নেব, কারণ এগুলো ঢাকা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, এতে ডালগুলো অনেক গলে যাবে, কারণ এগুলো বয়েল করা হয়েছে। এই যে এরকম করে নাড়াচাড়ার মধ্যে রেখে এগুলোকে ভাজা ভাজা করে নেব, পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করতেছি একটু সময় পর পর। তো ধনে পাতা দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। তো 15 থেকে 20 মিনিট ভাজার পর পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ড্রাই। এখন আমি চুলোটা অফ করে দিলাম। এই যে এর মধ্যে আর কোনো পানি নাই, দেখতেই পেলেন। তো এখন আমি ডালপুরি বানানোর জন্য একটি ডো তৈরি করে নিব। তো ডোটা সুন্দর করে মেখে আমি রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য, এতে করে ডালটাও ঠান্ডা হয়ে যাবে। এর জন্য আমি ইউজ করব প্লেন ফ্লাওয়ার, আমি 3 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার নেব। 3 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ারের মধ্যে লাগবে 6 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল বা ভেজিটেবল অয়েল। এর মধ্যে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ চিনি বা সুগার। প্রথমে আমি লবণ আর সুগার দিয়ে মিক্স করে নিলাম যেন দলা পেকে না যায় লবণ কোনো জায়গায়। তারপর আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ বা 6 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে আমি মিক্স করে তারপর একটু একটু করে পানি অ্যাড করব। তো তেল দিয়ে আমি মিক্স করে নিলাম, দেখতেই পাচ্ছেন এরকম দলা বাঁধলে বুঝতে পারবেন যে ডোটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি পানি ইউজ করবো। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পানি। তো দেখে নিব কতটুকু লাগে, আমি আপনাদেরকে বলে দেব। তো একটু একটু করে পানি নিয়ে আমি এটাকে মিক্স করে নেব। এতে মিক্স করা শেষ, আমি এখন ক্রিম দিয়ে বা ফয়েল দিয়ে ঢেকে রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় বেশি থাকলে আর বেশি সময় রাখতে পারবেন। তো পানিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারবেন। আমার মনে হয় এখানে 150 গ্রামের চেয়ে বেশি লেগেছিল। তো এখন আমি এগুলোকে বানিয়ে নেব। আর আপনারা তো অনেকেই জানেন কীভাবে ডালপুরি বানাতে হয়। আমি সব কিছু রেডি করে নিলাম। আর এই ডোটাকে আমি ভালো করে মুতে নিয়ে এইরকম করে টুকরো টুকরো করে নিলাম যেন এক একটা টুকরো দিয়ে বা এক একটা পিস দিয়ে একটা রুটি হয়। তো প্রথমে আমি এরকম হাত দিয়ে টেনে টেনে একটু মেলে নিচ্ছি যেন আমি ডালটা ভিতরে দিয়ে এরকম করে মুড়ে নিতে পারি। তো এমনভাবে করবেন আপনারা যেন ডালটা বেরিয়ে না আসে। এই তো আশা করি দেখি বুঝে নিতে পারছেন। তারপর আমি বেলে নিব এরকম করে। তো এভাবেই আমি সবগুলো ডালপুরি বানিয়ে নেব।
তো দেখতে পেলেন খুব ঝটপট তৈরি হয়ে গেল অনেকগুলো ডাল পুরি। এগুলোকে আমি এরকম করে এর মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব কিছু শক্ত হয়ে আসার পর জিপলক ব্যাগে রেখে দিব। তো এই তো আমি ডিপ ফ্রিজে রাখার পর শক্ত হয়ে গেছে, এগুলোকে আমি এখন এক একটা করে এই যে ফ্রিজে রেখে দিব। আপনারা মাস তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে চিকেন ডোনাট রেসিপি। এর জন্য আমার লাগবে আলু, বোনলেস চিকেন, দেখতেই পাচ্ছেন কীরকম করে পিসগুলো আমি কেটে নিলাম, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, সাথে আছে ব্রেড, ব্রেডগুলোকে আমি টুকরো করে নিয়েছি। তো প্রথমে আমি চিকেনগুলো একটি ব্লেন্ডার দিয়ে দিব, ব্লেন্ডার না থাকলে আপনারা শিলপাটায় ব্লেন্ড করতে পারবেন। তো তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছু আলু, দুইবারে ব্লেন্ড করতে হবে, একবারে জায়গা হবে না। আর এর মধ্যে যে স্পাইসগুলো অ্যাড করব তার মধ্যে ছিল এক টিস্পুন পরিমাণ লাল মরিচ গুঁড়ো, আমি এখানে বেশি মরিচ দিব না কারণ এগুলো বাচ্চারা বেশি পছন্দ করে। তারপর দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো ফিরে আসছি ব্লেন্ড করার পর। তো সবগুলো ব্লেন্ড করা শেষ, এখন ডোনাট বানিয়ে নিব। তো এর জন্য আমি সব কিছু রেডি করে নিলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে ডোনাট শেপটা করি। তো নিলাম একটি ট্রে, এর মধ্যে রেখে দেবো বানিয়ে বানিয়ে। তো প্রথমে আমি হাতে তেল লাগিয়ে নিলাম কারণ দেখতেই পাচ্ছেন খুব সফট মনে হচ্ছে ভাস্তি কি, যেন হাতে লেগে না যায় সেই জন্য আমি তেল মেখে নিলাম হাতের মধ্যে। আপনারা চাইলে ঘি বা যে কোনো ধরনের তেল ইউজ করতে পারবে। তো এই যে আমি বোতলের একটি লিড ইউজ করলাম। তারপর প্রথমে আমি ডিমের মধ্যে গড়াবো, ডিমের মধ্যে গড়িয়ে আমি ব্রেড ক্রাম লাগিয়ে এটাকে দেবো ট্রের মধ্যে। তো এরকম করে আমি সবগুলো ডোনাট বানিয়ে নেব। তো দেখতেই পেলেন কত সহজে অল্প সময়ে বাচ্চাদের বা সবারই জনপ্রিয় চিকেন ডোনাট বানিয়ে ফেললাম। আপনারা এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন, রমজান মাসে বাচ্চারা খুবই পছন্দ করবে ইফতার টাইমে এই খাবারগুলো খাওয়ার জন্য। তো আপনারা যারা এখনও তৈরি করেনি আশা করি তাদের জন্য হেল্প হবে আমার আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।